কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে এসেছেন কি তা শনাক্ত একটি অ্যাপ তৈরিতে গুগল এবং অ্যাপল যৌথভাবে কাজ করছে এই অ্যাপটির মাধ্যমে সহজে করোনা আক্রান্তদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে দুই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অ্যাপ ব্যবহারকারী স্মার্টফোনে ব্লুটুথ সিগন্যালের সাহায্যে করোনা ঝুঁকির মধ্যে থাকাদের শনাক্ত করতে পারবেন পরবর্তীতে নিজে আক্রান্ত হলেও ব্যবহারকারীর স্মার্টফোনে সতর্কবার্তা পৌঁছে যাবে এবং এই জন্য জিপিএস লোকেশন এবং ব্যক্তিগত তথ্য রেকর্ড করা থাকবে তবে এই অ্যাপের সাফল্য নির্ভর করবে বেশি সংখ্যক করোনা পরীক্ষার ওপর